গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল উঠে ব্লগটা আমি এখন স্টার্ট করেছি, এখন প্রায় 8:30 বাজে। তো আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বন্ধুরা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টও করে নিয়েছি। তো মুড়ি আর আলু ভাজা খেয়েছি, মাকে বললাম যে আর কিছু করতে না, বাবা অনেক সকালে কাজে বেরিয়ে গেছে, তো সেই জন্য তোমাদের সাথে কিছু আর শেয়ার করিনি। সানডেতে অনেক কাজও ঘরে ছিল, তো সেগুলো করছিলাম। আর তারপরে আমি আর মা দুজনেই স্নান করে চলে এসেছি, আর এই মানি প্ল্যান্টটাকে দেখো সুন্দর করে জল দিয়ে ধুয়ে আবার রেখেছি। এখানে দেখুন মোরলা মাছ এনেছে ওর বাবা, সকালবেলা বাজারে গেছিল, হলো দেশি মোরলা পাইনি, এই দেখো সমুদ্র মোরলা এনেছে। তো আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভাজা করে নেব। আলু পেঁয়াজ দিয়ে ঝাল করলে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে করবো মাছটা। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। আর যদি কেউ ভাজা খায় তাহলে এগুলো কড় করে করে ভাজা করলে বেশ চাল দিয়ে ভালো লাগে খেতে, চাল দিয়ে ভাজা ভালো লাগে খেতে। আমি পেটের দিকটা কেটে ফেলে দিয়েছি, কাঁটার দিকটা, ওই পেটের দিকটাই যা কাঁটা আছে, আর অত কাঁটা নেই। তবে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দেবো পেঁয়াজ কুচি, এখানে 1.5 পেঁয়াজ কুচি দিয়েছি। আলুটা তো ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তেলের সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরে একটু পেঁয়াজটা লাল লাল ভাজা হলে টমেটো দেবো, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার একে একে দেবো রসুন বাটা, আর একটু দেবো নুন, আগে দিয়ে দিচ্ছি নুন হলুদ, আর দেবো শুধু রসুন বাটা, আদা বাটা দেবো না। এটা নিয়ে ভালো করে কষিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে লাল লাল করার জন্য যদি দিই একটু লঙ্কা গুঁড়ো দেবো, না দিলেও হবে। হয়ে গেছে মাছের ঝালটা, এখানে একটু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা অল্প একটু ভাত করেছিলাম, ওর বাবা নিয়ে গেছিলো। আর এখানে আমার পটল ভাজা হয়ে গেছে, আর কুমড়ো ভাজাটা হলে প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসলাম, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে দেখো লেবু লঙ্কা ভাত, এটা হচ্ছে পটল ভাজা আর কুমড়ো ভাজা, এই যে মারও ভাত ভেজে দিয়েছি। আর এখানে হচ্ছে আমুদি মাছের ঝাল করেছে আলু পেঁয়াজ দিয়ে, আর একটু ভাজা রেখেছে দু চারটে, আমি আর মা খাবো। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, চলো আমরা খেয়ে নিই। বন্ধুরা এই দেখো 6টা বাজে, আর এখন আকাশটা কি সুন্দর লাগছে, এই দেখো এদেরকে দেখো, সারা দুপুর ঘুমাতে দেয় না, এত জোরে জোরে চিল্লায়, এখন আবার ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। মারবো কিরে, তাকাচ্ছিস কি ওরম করে? যেই একটু সন্ধে সন্ধে হবে বিকেল বিকেল অমনি মুখ বন্ধ, আর সারা দুপুর ঘুমাতে দেবে না।
বন্ধুরা সন্ধ্যাবেলা উঠে পড়েছি আর চা খাওয়া হয়ে গেছে আর মা দেখো এখানে মশলা করতে স্টার্ট করেছে। কাবলি ছোলা এখানে প্রেশারে দেওয়া রয়েছে, এই যে মশলা করছে। রাতের জন্য কাবলি ছোলা আর রুটি হবে। আর এখানে বাবা এই যে আটা চালতে বসেছে। এখানে কাবলি ছোলা মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মেয়ে ফোনে এডিট দিচ্ছিল বলে প্রথম থেকে দেখাতে পারিনি, তো এখন এডিটটা হয়ে গেছে কমপ্লিট, তো ওই জন্য আমি দেখাচ্ছি রান্নাটা। এখানে আলু, আমি দুটো আলু ভেজে নিয়েছি, এই দেখুন বড় বড় আলু, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। আর এখানে কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছি, 250 কাবলি ছোলা। এখানে ওই দিদির বাড়ি যাবে, যে দিদির চোখের অপারেশন হয়েছিল বলেছিলাম, তো ওই দিদির বাড়িতে একটু পাঠাবো। গোটা কয়েক রুটি, ওই 15-16টার মতন রুটি করবো, আর একটু কাবলি ছোলা করবো। আমাদেরও তাদের সঙ্গে খাওয়া হয়ে যাবে, ওবেলা রান্না তো রয়েছেই, তো করে নিচ্ছি রান্নাটা। কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেবো একটু ভালো করে। এর সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দেবো। মিনিট পাঁচেক আমি কষিয়ে নেবো, আর গরম মশলাটা বেটে রেখেছি, দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তাও একটু কাবলি ছোলাটা দিয়ে কষাবো সুন্দর করে। কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। আর এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়েও আমি কষিয়ে নেবো, তারপরে জল দেবো। জলটা ভালো করে ফুটে আসবে, তো আলুটা একটু সেদ্ধ হবে, ওই জন্য একটু জল দিলাম বেশি করে, চাপা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমাদের রাতে খাবার কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম ফ্রেশ হয়ে, তো এই ঘরে বসে আছি, এসি চালিয়ে গরম একদম সহ্য করতে পারছি না। তখন রুটিটা তাড়াতাড়ি করে করলাম, আজকে ফ্ল্যাটে মিটিং ছিল, ওরা দুই বাবা আর মামে মিলে উপরে গেলো, ডেকেছিলো, আমি যাই, তো আমার যাওয়া হয়নি। তা আমি অনেকটা রুটি করব বলে ওই জন্য একভাবে রুটির পিছনে পড়েছিলাম, মানে এতগুলো রুটি মিলবো, 20-25টা রুটি শেখবো। তা আমি ওইবার কারো কাজ আমার আবার পছন্দ হয় না, ওর বাবা আটাটা চেলে দিল, আমি আটাটা মেখে রাখলাম, কেননা আমি একদম ভালো লাগে না যে কেউ একটু রুটি যে টেড়া বেঁকা বিলবে, তারপরে পাতলা রুটি মোটা রুটি খেচ খেচ করি বলে আমি নিজেরটা নিজে করতে যাই আর পেরে উঠি না। আর মানে প্রচণ্ড ঘাম হয় শরীরে, মাথার এই বাঁ দিকে একটা সাইড যন্ত্রণা ফেটে যাচ্ছে। তারপরে আমি তরকারিটা করে আর দেখাইনি, লাস্টে তো ওই কষানোটা দেখিয়েছিলাম, দেখিয়ে মানে কাবলি ছোলার জল দিয়ে ফুটিয়েছি, সেটাও দেখাতে পারিনি। এবার তো আমি আবার কি করলাম, রুটিটা মেয়েকে বললাম কিছুটা বিলে দে, ও কচুরা ভেজেছি, আমি তো কাকিমাদের বাড়ি পাঠাবো। আবার ওর বাবা 10টার মধ্যে বললাম তুমি দিয়ে আসো ঝপ করে, দিয়ে ওর বাবা আবার সেই 10টা বাজে ওরা খাবে দিয়ে আসলো। তারপর আমি যে আমি একটু বসি আগে, তারপরে আবার করব, আবার একটু বসে তারপরে ঘাম ঝরিয়ে আবার গিয়ে করতে যাচ্ছিলাম। মেয়ে বললো দাও মা আমি বাদ বাকিটা আছে আমি ভেজে নিচ্ছি, ও আবার রুটি মানে বিলে মানে রুটি করতে পারে না বলে ও আবার তেল দিয়ে ভেজে নেয়, পরোটা করে না, পরোটার মাপে করে না। তো আমি ঠিক আছে তুই কর, করে টুরে এবার এই ঘরে বসে গল্প করছিলাম ওই নিচে আন্টির সঙ্গে, ও আবার কি করলো যে খাবার দাবারগুলো এই ডাইনিংয়ের থেকে ওই মানে বেডরুমে নিয়ে আসলো, এসি চলছিল, কেন যে এত গরম বুঝতে পারছি না। তারপরে তখন ভাবলাম কি এখানেই খেয়ে নিই, খেয়ে দে আজকে দেখি মেয়েও দেখি কয়েকটা বাসন মাজলো, রান্নাঘর আজ কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, প্রচুর পরিশ্রম হয়ে গেছে। তো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, তোমরা আমার ব্লগটা দেখতে থাকবে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।